নমস্কার বন্ধুরা, আবারও উর্মি মাস্তিয়ে রেসিপি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি বানাবো কচি ভুট্টা দিয়ে দারুণ একটি রেসিপি। এটা আপনারা ব্রেকফাস্ট, টিফিন, এমনকি রাতের ডিনারও খেতে পারেন। খেতে অসম্ভব টেস্টি হয় আর বানানোও কিন্তু খুবই সোজা, যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবে। তো দেখুন, আজকের এই ভুট্টার চিলা রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে কচি ভুট্টা। এগুলো কিন্তু একদমই কচি ভুট্টা, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম নরম আছে এখনো। তো আমি এখানে কচি ভুট্টা নিয়েছি, আপনারা একটু শক্ত ভুট্টাও নিয়ে নিতে পারেন। এরপর ভুট্টার দানাগুলো ছাড়িয়ে নেব। আমি কিন্তু এখানে হাত দিয়েই ছাড়িয়ে নিচ্ছি, আপনারা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিতে পারেন। দেখুন, ভুট্টাগুলো আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখানে আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। এরপর এই ভুট্টাগুলো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। আর সাথে দেখুন এখানে কিছু উপকরণ নিয়েছি। নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ, পরিমাণ মতো আদা, চারটে কাঁচা লঙ্কা, একটা ছোট সাইজের টমেটো। টমেটো দানাগুলো ফেলে আমি ছোট ছোট কুচিয়ে নিয়েছি। আর লাগছে বেশ কয়েকটা রসুন। এই রেসিপিতে রসুনটা অবশ্যই ব্যবহার করবেন, রসুনটা দিলে ফ্লেভার খুব ভালো আসে। আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি। এই ভুট্টার মধ্যে আমি আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন এড করে দেব। এরপর সামান্য পরিমাণ জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর এই যে দেখুন, ভুট্টা পেস্ট করে নিয়েছি। এরপর একটা বাটির মধ্যে ঢেলে নেব। দেখুন, ভুট্টার পেস্ট বাটিতে ঢেলে নিয়েছি। এরপর এর মধ্যে এড করব বাইন্ডিং এর জন্য 3 চামচ মতো আটা। খুব বেশি আটা দেব না, এটা বাইন্ডিং এর কাজ করবে, তার জন্য এখানে 3 চামচ আটা দিয়ে দিলাম। আর যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব, সাথে দিয়ে দেব ধনে পাতা কুচি, দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1 চামচ মতো সর্ষের তেল। দিয়ে এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন, সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। এটা কিন্তু খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, তো সেই বুঝেই জলটা ব্যবহার করতে হবে। আর এই যে দেখুন, ব্যাটারটা আমার পুরোপুরি রেডি করে নেওয়া হয়ে গেছে। আপনারা হয়তো দেখেই এর ঘনত্বটা বুঝতে পারছেন। এরপর চিলাগুলো বানিয়ে নেব। তার জন্য গ্যাসের ওভেনে তাওয়া গরম করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে সর্ষের তেল। ভুট্টার চিলা বানানোর জন্য
অবশ্যই সর্ষের তেলটারই ব্যবহার করবেন। দেখুন তেল ভালো মতো গরম হয়ে গেছে, এরপর পরিমাণ মতো ব্যাটার নিয়ে এইভাবে ছড়িয়ে দেব। এই কাজটা কিন্তু আপনারা হাতের সাহায্য এইভাবে করতে পারেন, তবে হাতার সাহায্যেই করার চেষ্টা করবেন। দেখুন খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি, এরপর এক পিঠটা হতে দেব। দেখুন চিলার এক পিঠটা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দেব। বন্ধুরা এই ভুট্টার চিলার রেসিপি বানানোর সময় কিন্তু অবশ্যই ফ্লেমটা লোতে রেখে এক পিঠটা খুব ভালোভাবে হতে দিতে হবে, তারপরেই উল্টাতে হবে। দেখুন দুই পিঠটাই খুব ভালোভাবে হয়ে গেছে, এরপর এটা নামিয়ে নেব আর ওই একইভাবে সবকটা চিলা বানিয়ে নেব। বন্ধুরা এখন ভুট্টার সিজন, মার্কেটে ভুট্টা এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, তো আপনারা অবশ্যই এরকমভাবে একবার হলো বানিয়ে খেয়ে দেখুন, খেতে ভীষণ টেস্টি হয় আর খুব হেলদিও। ছোট থেকে বড় সবাই কিন্তু তৃপ্তি করে খেয়ে নেবে। তো দেখুন সবকটা ভুট্টার চিলাই আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে, এটা আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করেছি। আপনারা এটা এমনিতেও খেতে পারেন, এমনিতে খেতেও ভীষণ টেস্টি হয়। আর এটা আপনারা ব্রেকফাস্ট, টিফিন, ডিনারও খেতে পারেন। তো বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। তো আজকে এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট দিন আরও অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।